তো আমি তো ইন্ট্রো দিতে ভুলেই গেছি একদম, কারণ আমি রেডি হয়ে দেবলিনার বাড়িতে গেছিলাম। আমি রায়গঞ্জে এসেছি, তো দেবলিনার সাথে গল্প করতে এই যে বাবার সাথে বাইকের পেছনে চুল রুত রুত পুরো চলে গেছি, আর তারপরে এই যে আমরা এখানে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম মেলাতে যেতে। আর এই সেই রাস্তাগুলো না যেটা দিয়ে এই রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে প্রেম করতাম, তারপর কত গলি আর আমার বাবা হয়তো দেখে পূজার সময় দেখে নিয়েছিল, কবে সময় অষ্টমীর দিন মনে হয় ওই যে 2018। কিছু বলবি? ঠিক আছে, এটা আমাদের মাছ এই দাঁড়া। হ্যাঁ, তো মার্চিং ক্লাবের মাঠের রাস্তা দিয়ে আমরা এখন মেলাতে যাচ্ছি। রায়গঞ্জে এক্সপো মেলা এসছে, তো অনেকদিন পরে মানে কিছু বল না রে, দাঁড়া দাঁড়া ক্যামেরাটা ঘুরে বল বল, এই যে লাইনটা বললি ওটাই বল। বিখ্যাত সেই ব্লগার, এত আসতে বললে ক্যামেরা, আমার কোনো মাইক নাই, এই কী বলে শুধু এই নর্মাল ফোনের মাইক দিয়ে দাঁড়াই লোক বলে। এবার শুরু কর, আবার টেক টু। এই তো লোক দেখলাম, আর ক্যামেরা লুকাই নিলাম, লোক দেখলাম না, আমার ক্যামেরা লুকাই নিলাম। তো আমরা এখন মার্চিং ক্লাবের রাস্তা দিয়ে বেরাই, আমরা এখন মেলাতে যাচ্ছি। ঘুরে টুরে তাকাচ্ছে, ঠিক আছে, তো আমরা ভাইরাল। তো আমরা এখন যাচ্ছি, নিজে হই না হই তোকে তো করেই দিব, ঠিক আছে, আমি ভাইরাল ফর অল দ্য রং রিজনস। তো হলো কি বলে যেন যাচ্ছি মেলাতে, ওখানে গিয়ে তারপর মেলা দেখাবো। আর মেলাতে ঢুকে গেছিলাম স্টেডিয়ামে, মেলা এসেছিল বিভিন্ন টাইপের স্টল যেরকম নর্মাল মেলা বসে, তো আমরা ঢুকে অনেক কিছু খেয়েও নিয়েছি, ফুচকা, আইসক্রিম, ঘুগনি। আর এত গরম ছিল এই যে নাগরদোলা, ছোটোবেলায় কী এক্সাইটমেন্ট ছিল, এখন মানে যত বড় হচ্ছে মনে হচ্ছে জীবন থেকে সব এক্সাইটমেন্ট চলে যাচ্ছে। কিন্তু যাই হোক, আমরা খেয়ে টেয়ে আর এত গরম ছিল ঘামতে মানে লিটারালি ঘেমে গেছিলাম, দিয়ে কোনো মতো মানে বেরোতে ইচ্ছা করছিলো এত গরমের জন্যে। আর এটা আমার ইউনিভার্সিটি, এই যে রায়গঞ্জ ইউনিভার্সিটি, মানে কত মেমোরিজ, 5 বছর। আর তারপর এখান থেকে আমরা ওরিয়েন্টস কিচেনে এসেছিলাম আবার মানে কিছু খেতে, তো অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল ওভারঅল, বাট মানে আমাদের খাবারগুলো মোটেও ভালো লাগেনি। মানে না, রিভিউ টাইম কেমন ছিল খাবার, তুমি একটা দেখা তুই যদি ফুড ব্লগার হতিস কি রিভিউ দিতিস, কি রেকমেন্ড? জীবনে আসবে, জীবনে আসবে। কিন্তু হ্যাঁ, যারা স্টাফ ছিল তারা খুব ভালো ছিল। আমরা স্পেশালি হি ভেরি নাইস, ভেরি নাইস। ছবি তোলার জন্য লাইট জ্বালিয়ে দিল, ফ্ল্যাট বললাম একটু, এগুলোর জন্য না ভয় নীল খাবেন না, বাকি চারজন খাবেন না। দিস ইজ স্পেশালি ফ্রম ওরিয়েন্ট কিচেন, সাইনিং অফ, টাটা। আমরা মার্চিং ক্লাবে পাশে ঢুকে গেলাম, নিতে বলি এবার বল যে তখন যে উইসপার করে বলছিলিস খাবার রিভিউ, এবার খাবার রিভিউ দেখ কেমন, কী কী ভালো আর কী কী খারাপ ছিল। খুবই বেকার ছিল খাবারটা, আমার জোরে বল, শোনা যাচ্ছে না মাইক। খুবই বেকার, অতিরিক্ত বেকার ছিল ওরিয়েন্ট কিচেন, একদমই কেউ যেন না যায়। বাবা, এতটাও অনেস্ট হতে বলি না, এরকম হার্শ রিভিউ। চিকেনটাও একদম জঘন্য, চিকেনটা আমি নাইফ দিয়ে শুরু করেছিলাম খাবারটা, হাত লাগিয়েও পর্যন্ত খেতে পারিনি, দুটো পিস পর্যন্ত পেরে ঢুকছিল না, এত জঘন্য। কিন্তু
কিন্তু প্লাস পয়েন্ট কি আমাদের জন্য স্টাফ আমাদের সাথে বিশালভাবে ফ্লার্ট করেছে, নাম্বার নিয়ে নিয়েছে, লাইট অন করে দিল, তারপর আরও কি কি যেন করলো, চার্জার, মোবাইলের চার্জার, মোবাইলের চার্জার এনে দিল, কিন্তু সেই চার্জ 2% থেকে 1% হয়ে গেল, কিন্তু কাজের কাজ হয়নি, কিন্তু আলটিমেটলি মানে দে ট্রাইড। কিন্তু এখন এখন যাই হোক আমরা বেরিয়ে গেলাম, এই যে ম্যাচিং ক্লাব বে হাঁটছে, খুব টাইট লাগছে রে আমার জিন্সটা সত্যি কথা বলতে, আমার পেটটা ফেটে বেরিয়ে যাবে, যাই হোক তারপর আমরা হেঁটে যাচ্ছি। তো তাহলে আজকের মেলার ব্লগ, ও আমি তো মেলাতে গিয়ে দেখাতেই পারিনি মেলা, ক্লিপ সেট করে দেবো মাঝখানে মাঝখানে, ঠিক আছে ঠিক আছে, তাহলে বাই। রায়গঞ্জ ব্লগ, আমার শখের রায়গঞ্জ, প্রাণের শহর, প্রাণের শহর, আমার হোম টাউন শহর রায়গঞ্জ। সত্যি রে আমাদের রায়গঞ্জটা কিন্তু খুবই ভালো, মানে যেখানেই থাকিস না কেন এখানে আসলে মানে এখান থেকে যাবো না, নাটক এগুলো সব নাটক, কোনো নাটক নাই, মিথ্যা কথা, মানে সব নাটক। এতদিন ধরে যখন এখানে ছিল তখন আমি কোথাও যাচ্ছি না কেন, আমি কোনোদিনই এটা বলিনি, আমি বলছিলাম হ্যাঁ যাবো যাবো বাইরে যাবো, কিন্তু ঘুরতে পারমানেন্টলি কথা বলি নাই, পারমানেন্টলি তো আমি এখানেই আমার ভালো লাগে, মানে বলে না একটা দ্য এসেন্স অফ বিং আ স্মল টাউন গার্ল, তো আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। দ্য থিং ইজ গাইস, আজকেও আমাদের দ্বারা কেউ পটে নাই, ও আমাদের দ্বারা কেউ পটেনি, রাইট না, পটেছে হ্যাঁ, ফ্ল্যাট করলো তো এত, হ্যাঁ হ্যাঁ এত ফ্ল্যাট করলো না, কিন্তু মানে ব্যাপারটা এরকমই হয়ে যায় যে পটে, বাট সেটাকেই মানে যখন স্ট্রেঞ্জার থাকে তখন বিশাল পটে যায়, সেটাই যদি তুমি কথাটা বলতে শুরু করো, যাদের কাছ থেকে অ্যাটেনশন চাই তারা দিচ্ছে, হ্যাঁ তারা দিচ্ছে না, আননোন পারসন দিয়ে দিচ্ছে, চাই না তারা দিয়ে দিচ্ছে, স্ট্রেঞ্জাররা এত স্পেশাল ট্রিট করাচ্ছে মনে হচ্ছে ওরা ব্যাপারে একদম আলাদাই, মানে এই এই তো চাই জীবনে, বলে যে আমরা কি এমন করেছি যেতে আমাদেরকে কেন এরকম ভাও দিচ্ছে না, লোক ভাও দিচ্ছে কিন্তু যাদের থেকে দরকার তারা দিচ্ছে না, মানে যাদেরকে দিচ্ছে আমাদের তাদেরকে মনে হচ্ছে না যে ভাও দিয়ে দিই, চল একবার আমাদের টাইপ থেকে বের হয়ে দেখি, আমাদের মনে হয় টাইপটাই টক্সিক, ওই জন্য আমাদেরকে মানে আমরা ওই ওই মানে টক্সিক আমরা না, আমরা যাদের প্রেমে পড়ি তারা টক্সিক, ওই তো একই। যাই হোক আজকের জ্ঞান আপাতত এতটুকুই থাক, টাটা তাহলে, গুড নাইট, দেবো না টাটা বলে, টাটা, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু অঙ্কিতাস চ্যানেল, এই বাবা এই রঙ্গ, ঠিক আছে টাটা, কতগুলো যেন সাবস্ক্রাইবার্স, 300 আমি শুধু মাকে পাঠাবো, মাসিকে, গোপাল দাদা, তোকে, শাম্পুকে, তারপর কি দেব শ্রেয়াকে, এদেরকে পাঠাবো, 30 জন হয়ে যাচ্ছে, এই করতে করতে তো 30 জন হয়ে যাচ্ছে, তো ওরাই আমার লয়াল ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, ঠিক আছে তাহলে টাটা।